আসসালামু আলাইকুম রং ডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সময় গণনা শুরু পয়লা ফেব্রুয়ারি থেকে তাওয়াক্কালনাতে ইমিউন থাকবে না অনেকের সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরের জানানো হয়েছে সৌদি আরবে ইমিউনাইজেশন স্ট্যাটাস আপডেট করার কাউন্টডাউন শুরু হয়েছে আর মাত্র তিন দিন পর পয়লা ফেব্রুয়ারি থেকে আঠারো বছর বা তার বেশি বয়সী এবং কোভিড নাইন্টিন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার আট মাস পেরিয়ে গেছে কিন্তু বুস্টার ডোজ পাননি এমন যে কোনো ব্যক্তিদের তাওয়াক্কালনাতে ইমিউন স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভ্যাকসিন গ্রহণের স্ট্যাটাস বা হেলথ স্ট্যাটাস ইমিউন রাখার জন্য যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের অবশ্যই একটি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে কারণ পয়লা ফেব্রুয়ারি দুই থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসী ও নাগরিকদের তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে ইমিউন রাখার জন্য একটি বুস্টার ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর যারা আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার বাইশের মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করবে না তাদের তাওয়াক্কালনাতে ইমিউন স্ট্যাটাসও থাকবে না আর যাদের তাওয়াক্কালনাতে ইমিউন থাকবে না তারা বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন বিশেষ করে পয়লা ফেব্রুয়ারি দু থেকে যে কোনো অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক পর্যটন কার্যকলাপে অংশ নিতে পারবেন না সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না বিমানে আরোহণ করতে পারবেন না গণপরিবহন ব্যবহার করতে পারবেন না তাই সকলকে দ্রুত বুস্টার ডোজ গ্রহণের জন্য আহ্বান করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে